हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। तुम्हारा सबाई केमन आसो? आशा करी सबाई खूब 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 भालो आछो। आमिओ खूब भालो आछी। तो जाय होक, तोमादेर बोलेछिलाम जे आमार किछु हातेर काज तोमादेर देखाबो। तो आज के आमी सेगुलो निएई चले एसेछी। तो সেগুলোই তোমাদের আজকে দেখাবো, তার কিছুটা অংশ দেখাবো আজকে। মানে যেমন ধরো, আমরা কিছু টুকিটাকি জিনিস যেগুলো ঘর সাজাতে পারি, সেই ঘর সাজানোর জিনিসগুলো আমি তোমাদের দেখাবো। বা আমরা কারোর বার্থডেতে গিফট করতে পারি এমন কিছু জিনিস আমরা দেখাবো। এগুলো সবই হচ্ছে হ্যান্ডমেড। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো এই হচ্ছে দেখো একটা ডল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো দেখো এগুলো পুরোপুরি হচ্ছে হাতের কাজ। একটু ওয়েট। তো দেখো এই ডলটি, এটা পুরোপুরি হাতে বানানো। শুধুমাত্র আমি এই ডলটা আমি কিনে নিয়ে এসেছি, প্লাস্টিকের ডলটা। তারপরে আমি সেটাকে উপরে আমি কারুকার্য করেছি। তো তো দেখো ডলটা পুরো হচ্ছে উলের কাজ করা রয়েছে। দেখো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এই ফুলগুলো পুরোপুরি হাতে তৈরি করা, পুরোপুরি হাতে তৈরি করা। তো দেখো হাতের যে কাজটা, এটাও আমি উল দিয়েই করেছি। আর এই যে সামনে যে কাজটা দেখতে পাচ্ছ, যেটা বুকের দিকে, সেটা হচ্ছে পুরো হাতে কাজ করা। আর এগুলো হচ্ছে দেখো এই যে ডিজাইনটা, এটা হচ্ছে কুরুশে করা। তো সব কিছুই দেখো, কানের এবং সব কিছুই দেখো পুরোপুরি হাতে তৈরি করা। আর মানে এই ডলগুলো না কিনতে যখন পাওয়া যায় না, হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো না মুখের ভুরুর আকৃতি বলো, মানে আইব্রো বা লিপস, এইগুলোর আকৃতি না ঠিকঠাক থাকে না। তো সেটাকেও ঠিকঠাক করে নিই। দেখো পুরো একদম লিপস্টিক পরানো, আইব্রো করা, হ্যাঁ সব কিছু হাতে করা। আর এই যে এর যে হেয়ারটা দেখো, এই বুঝতে পারছো কি? ওয়েট, দেখো এই যে হেয়ারটা, এটা অরিজিন, মানে অ্যাকচুয়ালি এই পুতুলের ডলটার মধ্যেই থাকে। তো সেইটাকে কিন্তু আমি অরিজিনাল হেয়ার রাখিনি, জাস্ট আমি সামনেটুকু রেখেছি। আর পিছনে দেখো হেয়ারটা, এটাও পুরোপুরি হাতে কাজ করা, এটাও দেখো উল দিয়ে। তো পুরোপুরি উল দিয়ে করা, এটাও বিনি করা, এবং একটা সুন্দর একটা ফুল দিয়ে দিয়েছি। তো দেখো কেমন লাগলো জানিও আমার হাতের কাজ। আর নেক্সটটা দেখাই তোমাদের। তো সেটাও একটা ডল, সেটাও খুব সুন্দর এবং কালারফুল। দেখো এই ডলটি, এটা হচ্ছে দেখো অনেক রকম কালারফুল উল দিয়ে তৈরি করা, ঠিক আছে? দেখো এইগুলো, এই ফুলগুলো কিন্তু পুরোপুরি হাতে তৈরি করা। কতটা বুঝতে পারছো জানি না। আর মাঝখানে একটা করে হচ্ছে কি বলে এগুলোকে, পুঁথি, হ্যাঁ যে মুক্ত পুঁথিগুলো বলে সেগুলো দেওয়া রয়েছে। সেম সেম দেখো এটা কিন্তু একটু অন্যরকম। যেমন এই যে হাতে ফুলটা করে, তারপরে এগুলো যে কিনতে পাওয়া যায়, এই যে গোলাপ ফুলগুলো, সেগুলো কানের মধ্যে বসিয়ে দেওয়া, ঠিক আছে? দেখো এটারও হাতে এরকমভাবে কাজ করা। আর এটারও হেয়ারটা দেখো পিছন দিক দিয়ে পুরোপুরি এটা তৈরি করা, ঠিক আছে? এই যে বিনি ঝুলছে সামনে, এই যে বিনি নেওয়া, আর এই যে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরুষের কাজ করা। তো অ্যাকচুয়ালি এগুলো আমি লকডাউনের সময় করেছিলাম। তো দেখো এই ডলটা পুরোপুরি কালারফুল, কেমন লাগছে জানিও তোমরা। তো
কেমন লাগলো জানিও সবাই। আর কিছু জিনিস দেখাচ্ছি, ডলার আজকে আমি দেখাচ্ছি না, নেক্সট দিন দেখাবো। আরও যেমন জুটের ডল ঠল আছে সেগুলো নেক্সট দিন দেখাবো। আজকে তোমাদের কিছু হাতের তৈরি ফুলদানি দেখাই, তো নেক্সটে চলে যায়। দেখো এটাও পুরোপুরি হাতে করা, যেমন এই যে ফুলগুলো, এই যে গোলাপ ফুলগুলো, এগুলো হচ্ছে কুরুশে করেছি আমি, আর এই একটা হচ্ছে জুটের ফুল। আর পুরোটা দেখো স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে, স্টোনের ওয়ার্ক রয়েছে। আর পুরো বাটলটাতে দেখো উল উল দেওয়া, আর এগুলো কিনতে পাওয়া যায় এক ধরনের। দেখো এগুলো অ্যাকচুয়ালি কী বলবো, এগুলো যাই হোক এরম ধরনেরও লাইন একটা দড়ি টাইপের আর কি, সেগুলো দিয়ে তৈরি করা রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি জানো তো, এগুলো হচ্ছে বিয়ারের বোতল, বিয়ারের বোতল। এগুলো এগুলো আমরা নর্মালি যদি কেউ করতে চায় তো এগুলো কিনে এনে আমরা করতে পারি, ঠিক আছে? তো দেখো পিছনটা এরকম, আর এখানে দেখো স্টোন ওয়ার্ক করা রয়েছে, এই যে স্টোনের ওয়ার্ক করা রয়েছে। এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস হিসেবে আমরা ইউজ করতে পারি, খুব ভালো লাগবে। আর এই জিনিসটা দেখলে তো আর একটা আমরা ফ্লাওয়ার ভাস দেখাই, সেটা পুরোপুরি হচ্ছে জুটের তৈরি। তো দেখো এটা হচ্ছে পুরোপুরি জুটের তৈরি, এটাও এই যে পুরোপুরি, কিন্তু এগুলো পুরো হাতেই কাজ করেছি আমি, এই ফুলগুলো বানিয়েছি বা মাঝখানে এই যে পুঁথিগুলো আমি ইউজ করেছি। আর দু ধরনের দেখো, এখানে জুট আর উল রয়েছে, ব্লু কালারের উল রয়েছে আর এটা হচ্ছে জুট, এইটা দিয়ে আমি বানিয়েছি ফ্লাওয়ার ভাসটা। এটাও বিয়ারের বাটল। তো কেমন লাগছে সবাই জানিও, কমেন্টস করো, কমেন্টস করে জানিও যে কেমন লাগছে তোমাদের এগুলো। অ্যাকচুয়ালি আমি এগুলো আমার শখে আমি বানিয়েছি আর কি, লকডাউনের সময় অফিস ছিল না, তো সেই কারণে সেই সময় বাড়িতে বসে জাস্ট বোরিং ফিল করছিলাম, সেই কারণে আমি স্টার্ট করলাম। যে অ্যাকচুয়ালি আমার আগে থাকতে না একটু ন্যাক আছে যে খুঁটিনাটি কিছু বানানো, তো সেই মুহূর্তে অনেকটা আমি সময় পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম, যে কারণে আমি এগুলো বানিয়েছি। আর শুধুমাত্র এগুলো যে বানিয়েছি তা নয়, যখন আমি এগুলো মানে এই আমার কাজগুলো যখন সবাই দেখেছে, তাদের পছন্দ হয়েছে, এমনকি আমি এগুলো সেল পর্যন্ত করেছি, আর এখনও আমি সেল করি। অনেকে বার্থডে থাকতে থাকতে গিফট দিলে আমার কাছ থেকে নেয়, আর এমনকি আমি একটা দোকানেও দিই। তো এটা হচ্ছে চাপদা হতে একটা দোকানে আমি দিই ডলগুলো। তো এই এই তোমরা জানিও যে আমার হাতের কাজগুলো কেমন লাগলো। আর আরও আছে, আরও অনেক কাজ আছে যেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, জুটের আরও কিছু জিনিস বা সক্স দিয়ে বানানো কিছু ডল, হ্যাঁ, বা উল দিয়ে কিছু জুয়েলারি, বিভিন্ন ধরনের আমি তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক আমি আজকে চারটে জিনিসই দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ 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 তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এমন আরও ভালো ভালো কিছু জিনিস দেখার জন্য। তো আজকে কী কী লাঞ্চ করবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আগে, তারপরে আবার কথা বলা যাক। তো আজকে লাঞ্চে আছে ভাত, চিংড়ি মাছ ভাজা, আর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করেছি, আর এদিকে হচ্ছে লাউ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর হচ্ছে স্যালাড। তো এই হচ্ছে আজকে লাঞ্চ।
তো আজকের লাঞ্চে এই আছে। হ্যাঁ, তো আজকে লাঞ্চ কি কি আছে তোমাদের দেখানো হলো। এবার যাই হোক, তোমাদের যে হাতের জিনিসগুলো বা হাতে কাজগুলো তোমাদের দেখালাম, তো সেগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আর নেক্সট টাইম আরও আমার হাতের কাজ দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা একটা কথা বলার ছিল যে প্লিজ সবাই আমার ব্লগটি দেখো, বা কেউ স্কিপ করে দেখো না, তাতে প্রবলেম হয়, সবাই জানো সবারই চ্যানেল আছে, তো প্লিজ কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। আর যদি পছন্দ না হয় ভিডিও তাহলে ইগনোর করে চলে যাও, বাট কেউ স্কিপ করো না। তো কিছু মনে করো না, অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি যে স্কিপ করে কোনো ভিডিও দেখলে কিন্তু তাতে প্রবলেম হয়, এর জন্য আমি বলবো প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, যদি টাইম থাকে তবে একমাত্র পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, বাট স্কিপ করো না কেউ। এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যেটা হচ্ছে, নেক্সট দিন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেটা আরও কিছু হাতের কাজ দেখাবো তোমাদের। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যেহেতু তোমাদের আমি ফ্লাওয়ার ভাস দেখিয়েছি, তো আমি তার সাথে কিন্তু ফ্লাওয়ারও বানাই, পুরোপুরি সেটা উল দিয়েই বানানো। দেখো এই ফ্লাওয়ারগুলো আমি বানিয়েছি, দেখো এগুলো পুরোপুরি হচ্ছে উলেন ফ্লাওয়ার, এগুলো বানানো, স্টিকে দিলে খুব ভালো লাগবে দেখতে। ওয়েট, দেখো কতটা ভালো, বুঝতে পারছো জানি না। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো আজকের মতো, টাটা।